আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের বইয়ের 48 নম্বর পৃষ্ঠায় থাকা বিপরীত শব্দ বুঝি এই অনুশীলনীটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা বিপরীত শব্দ সম্পর্কে জানতে পারব এবং বিপরীত শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয়, কীভাবে সম্পূর্ণ ভিন্ন অর্থের বাক্য তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই কোর্স টিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, বিপরীত শব্দ বুঝি এই অনুশীলনীটি রয়েছে তোমাদের বাংলা বইয়ের 48 নম্বর পৃষ্ঠায়। তোমরা যখন এই পৃষ্ঠাটি ওপেন করবে তখন তোমরা দেখতে পাবে যে বিপরীত শব্দ বুঝি এখানে ঠিক এরকম লেখা রয়েছে। একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন একটিকে অন্যটির বিপরীত বলে। যেমন দিন ও রাত, এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ দিন। একইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম, এগুলো পরস্পর বিপরীত শব্দ। শিক্ষার্থীরা, খুব সহজভাবেই তোমরা বুঝে নিলে যে বিপরীত শব্দ আসলে ঠিক কী। অর্থাৎ একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে বা ভিন্ন অর্থ প্রকাশ করে বা উল্টো কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা সেটিকে বিপরীত শব্দ বলতে পারি। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে দিন রাত, উঁচু নিচু, ভালো মন্দ, শক্ত নরম, এই শব্দগুলো কিন্তু হচ্ছে পরস্পর বিপরীত। এছাড়াও কিন্তু আমরা আরও অসংখ্য বিপরীত শব্দ জানি যেগুলো আমরা বলতে পারি, যেমন সাদা কালো, সকাল বিকাল, এরকম কিন্তু আরও অনেক শব্দ রয়েছে যেগুলো পরস্পর ভিন্ন অর্থ প্রকাশ করে। এখন দেখো, বলা হয়েছে বিপরীত শব্দের একটি হ্যাঁবাচক হলে অন্যটি নাবাচক হয়। শিক্ষার্থীরা, এটি কিন্তু খুবই যুক্তিসঙ্গত এবং এটাই কিন্তু হওয়ার কথা। বিপরীত শব্দ যেহেতু একটি অন্যটির উল্টো অর্থ বা আলাদা অর্থ প্রকাশ করে, তার মানে আমরা ধরেই নিতে পারি যে বিপরীত শব্দের মধ্যে যদি একটি হ্যাঁবাচক হয় তাহলে অন্যটি কিন্তু নাবাচক হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে সুস্থ ও অসুস্থ শব্দজোড়ার মধ্যে সুস্থ হ্যাঁবাচক এবং অসুস্থ নাবাচক। এই জন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক করা যায়। যেমন লোকটি সুস্থ, এই বাক্যের অর্থ ঠিক এভাবেও বলা যায় লোকটি অসুস্থ নয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে বিপরীত শব্দ একটি থেকে অন্যটি আলাদা হয় এবং একটি যদি হ্যাঁবাচক হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি অন্যটি নাবাচক হয়ে যায়। এখন দেখো, এখানে আমাদেরকে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো এখানে বলা হয়েছে শব্দ, এটি হচ্ছে মূল শব্দ এবং এই পাশে দেওয়া রয়েছে বিপরীত শব্দ। দেখো এখানে বলা হয়েছে অগ্র, পশ্চাৎ, অচল, সচল, অজ্ঞ, বিজ্ঞ, আদান, প্রদান। এভাবে এখানে আরও বেশ কতগুলো শব্দ দেওয়া রয়েছে যেই শব্দগুলো তোমাদেরকে আগে জানতে হবে। শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা বাসায় বসে এই শব্দগুলো খুব ভালো করে জানবে এবং মুখস্থ করবে, যাতে করে কোন শব্দের বিপরীত শব্দ কী সেটি তোমরা খুব সহজে বুঝতে পারো। শিক্ষার্থীরা, চলো এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই, যেখানে আমাদেরকে আজকের এই পড়ার উপরে মূল কাজটি করতে হবে। সেটি কি দেখো, সেটি হচ্ছে পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ আমাদের মূল বইয়ের 49 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। কি বলা হয়েছে দেখো তো শিক্ষার্থীরা, দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। শিক্ষার্থীরা দেখো এখানে কি বলা হয়েছে, আমরা কিন্তু এর আগের ক্লাসে ঠিক এভাবে বেশ কিছু প্র্যাকটিস করেছিলাম, যেখানে আমরা একটি বাক্যের মূল শব্দের সাথে সেটিকে বিপরীত শব্দ বসিয়ে শব্দের অর্থ বা বাক্যের অর্থই পরিবর্তন করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা কি করবো বলো তো? দেখো এখানে বলা হয়েছে এই গ্লাসের পানি ঠান্ডা। এখন এই যে নিচে যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে বা দাগ দিয়ে দেওয়া রয়েছে, এটাকে কি করতে বলা হয়েছে, এই গ্লাসের পানি গরম নয়। অর্থাৎ এই যে ঠান্ডা দেওয়া রয়েছে, এই ঠান্ডা শব্দটাকে আমরা তো বিপরীত করবই, পাশাপাশি এই বাক্যটিকে আমরা এমনভাবে বিপরীত করব এই বাক্যের অর্থ পরিবর্তন হবে না। শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো। যেমন এখানে বলা হয়েছে এই গ্লাসের পানি ঠান্ডা। এখন দেখো বলা হয়েছে এই গ্লাসের পানি ঠান্ডা। এখন এই বাক্যটিকে যখন বলা হলো এই গ্লাসের পানি গরম নয়, তখন এই ঠান্ডা শব্দের অর্থ ঠিকই বিপরীত হয়ে গেল, কিন্তু এই বাক্যের অর্থ কিন্তু আর বিপরীত হলো না। বাক্যের অর্থ যা ছিল তাই কিন্তু রয়েছে।
অর্থাৎ এই গ্লাসের পানি গরম নয়। এই গ্লাসের পানি যদি গরম না হয়ে থাকে তাহলে তার অবস্থা কেমন হবে? এই গ্লাসের পানি তখন হয়ে যাবে ঠান্ডা। তার মানে এখানে আমাদের মূল বাক্যে যা বলা হয়েছিল, এই বাক্যে যখন আমরা সেই দাগ দেওয়া অংশে গরম কথাটিকে লিখলাম তখন কিন্তু সেই বাক্যের অর্থ একই দাঁড়ালো। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এখানে শুধুমাত্র শব্দের বিপরীতই হবে, কিন্তু বাক্যটা অর্থ একই থাকবে, বাক্যের অর্থ পরিবর্তন হবে না। দেখো এর পরবর্তী বাক্যটি কি, দেখো বলা হয়েছে তিনি শক্ত মনের মানুষ। শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, তিনি শক্ত মনের মানুষ। এখন আমরা যদি এখানে এখন এই বাক্যে কী হবে বলো তো, বাক্যে কি এরকম হবে তিনি নরম মনের মানুষ? অর্থাৎ শক্তকে তো আমাদেরকে বিপরীত করতে বলা হয়েছে, তাহলে আমরা শক্তের বিপরীত দিলাম নরম। এখন আমরা যদি লিখি তিনি শক্ত মনের মানুষ, এটির পরিবর্তে যদি লিখি তিনি নরম মনের মানুষ, তাহলে কিন্তু আমাদের পুরো বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পুরো বাক্যের অর্থ পরিবর্তন করতে বলেনি, বাক্যের অর্থ যা ছিল তাই থাকবে, শুধুমাত্র দাগ দেওয়া শব্দগুলো কি আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তিনি শক্ত মনের মানুষ, এটির পরিবর্তে তিনি নরম মনের মানুষ নন, বা তিনি নরম মনের মানুষ নয়। যখনই আমরা বলবো তিনি নরম মনের মানুষ নয়, তখন কিন্তু অটোমেটিক্যালি এই বাক্যটির অর্থই সেই বাক্যটিতে প্রকাশ পাবে। শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো আমাদেরকে সলভ করতে বলা হয়েছে সেগুলো আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোটে উপস্থাপন করেছি, চলো সেই পিডিএফ হ্যান্ড নোটটি আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে কি, এই গ্লাসের পানি ঠান্ডা। আমরা কি লিখলাম বাক্যে, এই গ্লাসের পানি গরম নয়। আমরা এই আন্ডারলাইন করে দেওয়া শব্দকে পরিবর্তন করে গরম লিখে দিলাম, অর্থাৎ ঠান্ডার পরিবর্তে গরম লিখলাম, তার সাথে যুক্ত করে দিলাম কি, নয়। দু নম্বর বলা হয়েছে তিনি শক্ত মনের মানুষ, যেহেতু তিনি শক্ত মনের মানুষ বাক্যে আমরা কী লিখব, তিনি নরম মনের মানুষ না। তাহলে এই বাক্যটি কিন্তু এই বাক্যটির সমান অর্থ হয়ে যাবে। তিন নম্বরে বলা হয়েছে কথাটি সত্য নয়, আমরা কী লিখব বলো তো, কথাটি মিথ্যে। আবার এখানে আমরা এটাও লিখতে পারি কথাটি অসত্য নয়, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি, তাহলে কিন্তু অর্থ একই থাকবে। চারে বলা হয়েছে নতুন রাস্তাটি অনেক সরু, আমরা কি লিখব, নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়। পাঁচে বলা হয়েছে এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়, আমরা কি লিখব, এই আয়নাতে সব পরিষ্কার দেখা যায় না। এরপরে ছয়ে বলা হয়েছে কাজটি যৌথভাবে করো, আমরা লিখব কি, কাজটি এককভাবে করো না। সাতে বলা হয়েছে কাল দিনের বেলায় এসো, আমরা বাক্যে লিখব কি, কাল রাতের বেলায় এসো না। আটে বলা হয়েছে লোকটি কৃপণ, আমরা বাক্যে লিখব কি, উত্তরে লোকটি দানশীল নয়। নয়ে বলা হয়েছে টেবিলে বইগুলো গোছানো আছে, আমরা বাক্য লিখব টেবিলে বইগুলো এলোমেলো নেই। এরপর সব শেষে দশে বলা হয়েছে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আমরা লিখব কি, বাক্যে আজকের খেলা দেরিতে শেষ হয়নি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ খুবই সহজভাবেই আমরা লিখে দিলাম, আমরা এখানে প্রত্যেকটি আন্ডারলাইন করে দেওয়া শব্দ বা দাগ দিয়ে দেওয়া শব্দগুলোকে ঠিকই আমরা বিপরীত করলাম, কিন্তু আমাদের বাক্যগুলোর অর্থ কি পরিবর্তন হয়নি, বাক্যগুলোর অর্থ যা ছিল তাই আবারও আছে। শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি এখানে স্টপ করে তোমরা খাতা কলমে এই প্রশ্নগুলো লিখে নাও, খাতা কলমে এই বাক্যগুলো লিখে নাও, তোমাদের জন্য তাহলে খুবই সহজ হয়ে যাবে। এখানে মোট 10টি বাক্য দেওয়া রয়েছে, সেই 10টি বাক্যই আমি কিন্তু তোমাদেরকে অনুশীলন করে দেখালাম। আশা করছি 49 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে যেই লেখাগুলো লিখতে বলা হয়েছে সেই লেখাগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি কতটা সহজভাবে তোমাদের জন্য আজকের ক্লাসটি বুঝিয়ে দিলাম, আমি কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসগুলো ঠিক এভাবেই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই বাংলা বইয়ের ঠিক তার পরবর্তী পরিচ্ছেদ, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব, যেখানে জ্যোতিচিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা জ্যোতিচিহ্নের এই পরিচ্ছেদটি আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব, তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।